নমস্কার, আমার আপনজনের রুদ্র বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে 21শে জুলাই ছিল। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। যদিও এই শহীদ দিবসটা কংগ্রেসীদের হওয়া উচিত ছিল, কিন্তু কংগ্রেস আর শহীদ দিবস পালন করার জায়গায় থাকে না। তার কারণ হচ্ছে কংগ্রেস যাদের কথা চিন্তা করে শহীদ দিবস পালন করবে, মানে যাদের বিরুদ্ধে এত আন্দোলন ছিল, সেই তাদের সঙ্গে এখন গাঁট ছাড়া বাঁধায়। কংগ্রেসের কাছে এই শহীদ দিবস পালন করাটা একটা মানে লজ্জাজনক বিষয় হয়ে যাবে। তার জন্য কংগ্রেসীরা হয়তো যুব কংগ্রেসীরা পালন করতে সেভাবে পারেন না। যদিও এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে, শহীদ দিবসটাকে এগিয়ে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করে, কিন্তু সেই 21শে জুলাই এখন আর 21শে জুলাই নেই। বিগত কত বছর ধরে আমরা দেখছি 21শে জুলাইটা মানে শহীদ দিবস নেই, এটা একটা রাজনৈতিক সভা যেখানে দাঁড়িয়ে দেবের মতো মানুষজনও কোমর ফোমর দোলান, বেশ গান ফান হয়, শহীদদের কথা মানুষ ভুলে গেছে। যাই হোক, শহীদদের কথা ভুলে যাওয়াই ভালো, কারণ শহীদদের আর মইয়ের সিঁড়ি দুটোই একই, তার উপর পা দিয়ে দিয়ে উঠতে হয়। রাজনৈতিক নেতারা উঠে শহীদের মাথায় পা দিয়ে দিয়ে, যেরকম মইয়ের ওপর উঠে আমরা ওপর দিকে উঠি বা সিঁড়িতে উঠি, সেরকমভাবে শহীদরা মাটির তলায় থাকে। সেই শহীদদের প্রতি, মানে সেদিন যারা মারা গেছিলো, যদিও আমি সেই দলের নেই বা সেই মতাদর্শকে আমি সমর্থন করি না, তবুও আমি সেই শহীদদের প্রত্যেকটা শহীদ যারা পুলিশের গুলিতে সেদিন মারা গিয়েছিলেন এই সিপিএমের নোংরা আক্রমণেতে, সেই কংগ্রেস কর্মীগুলোকে আত্মার উদ্দেশ্যে জানাই আমার প্রণাম। দিয়ে শুরু করছি আজকের রুদ্র বার্তা। কিন্তু আজকের রুদ্র বার্তা শুরু করার আগে আপনাদের আবারও বলে দিই, ভিডিওটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে অপমান করা হয়েছে বাংলাকে। দেখার জন্য ভালো করে লক্ষ্য রাখুন ভিডিওটা দেখার পরে। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা দরকার আছে, তাহলে সব জায়গায় শেয়ার করে দেবেন। আর একটা কথা বলি আপনাকে, ভিডিওটা দেখার পরে শেয়ার করার পরে একটা কথা মনে রাখবেন, এই চ্যানেলেই একমাত্র পাবেন যেখানে লাগাম ছাড়া কিছু কথাবার্তা হয়ে যায়। ব্যাস, এটা সাবস্ক্রাইব করার কথা আপনি বলবেন। চলুন শুরু করা যায় এখন রুদ্র বার্তা। একুশে জুলাই মানে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভা করলেন। সেই সভায়, কারণ কোভিড-19 লকডাউন পরিস্থিতি, তার মধ্যে প্রকাশ্য সমাবেশ তো করা যাবে না, তার জন্যে তিনি ভার্চুয়াল সভা করলেন, যেটা শুরু করেছিল বিজেপি। তো যাই হোক, সেটা তিনি করলেন এবং করে জনগণের উদ্দেশ্যে এবং তাদের বুথকর্মীর উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। তার ভাষণগুলো প্রত্যেকটা শুনলাম এবং শোনার পরে মনে হলো যে এই মুহূর্তে তাৎক্ষণিক একটা ভিডিও আপনাদের সামনে করে দেওয়ার দরকার আছে। তার কারণ হচ্ছে কী কী বক্তব্য তিনি রাখলেন সেগুলো ভিডিও ক্লিপিংস দিয়ে ভিডিও করার সময় অনেক পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যা যা বলেছেন তা একদম দায়িত্ব নিয়ে বলছি, তার প্রত্যেকটা কথা আমি শুনেছি এবং তার মধ্যে যদি ভুল থাকে তাহলে আমার বিরুদ্ধে, মানে আমি যে কথাগুলো বলছি মমতা বলেছেন সেটাও যদি ভিডিও টোটাল দেখার পরে যদি মনে আমি কোথাও ভুল বলেছি ব্যাখ্যা করেছি, তাহলে পুলিশ থেকে আমার বিরুদ্ধে যে কোনো কেস নিতে পারেন বা আইনগত ব্যবস্থা আপনারা নিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেটা বলছি, উনি কী কী পয়েন্ট দিয়ে বলেছেন এবং সেই পয়েন্টের উপর দাঁড়িয়ে আমি বলছি আজকের বক্তব্য তিনি কী রেখেছিলেন, কেনই বা বলেছি তিনি বাংলাকে তথা বাঙালিদের প্রত্যেককে অপমান করে ফেলেছেন তিনি। চলুন শুরু করা যাক। আগে প্রথম থেকে শুরু করি, শেষটা আপনি শুনবেন, প্রথম থেকে শুরু করি। প্রথম তিনি বলেছেন বিজেপি তুচ্ছ, বিজেপি 19টা সিট বা 18টা সিট জিতেছে, সরি 18টা সিট জিতে এই পশ্চিমবঙ্গে জিতে তারা ভাবছে অনেক কিছু করে ফেলেছে, এরা তুচ্ছ বিজেপি। ভালো লাগলো শুনে তুচ্ছ বিজেপি, কিন্তু সেই তুচ্ছ বিজেপিকে নিয়ে গোটা 21শে জুলাই সভাটা পুরোটাই চললো ঠিক তুচ্ছ বিজেপিকে নিয়ে। তুচ্ছ বিজেপিকে আটকানোর জন্য প্রতিটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করলেন। 21শে জুলাই শহীদদের স্মরণ করার চেয়ে বেশি স্মরণ হয়ে গেছে বিজেপিকে, এবং বিজেপি বিজেপি আর বিজেপি, বিজেপি কী করেছে, বিজেপি কী করেছে, বিজেপির জন্য আমরা কী করেছি, আমরা রাজ্যে কী করেছি, এই চলতে চলতে গোটা ভাষণটা যারা শুনেছেন তারা নিশ্চয়ই প্রত্যেকে তিতিবিরক্ত হয়ে গেছেন, আমরা কী করেছি, আমি কী করেছি, এই ব্যাপারটা এসে গেছে বিজেপি দেখাতে গিয়ে এবং বিজেপিকে আটকাতে গিয়ে। বিজেপি বিজেপি বলেই তিনি প্রমাণ করে দিয়েছেন তুচ্ছ বলা বিজেপিটা প্রকৃতপক্ষে তৃণমূলকে এখন তুচ্ছ করে ফেলেছে, যার জন্য তৃণমূলের এই সভায় 21শে জুলাইয়ের সভায় শুধুমাত্র ছেয়েছিল বিজেপি। পরের প্রশ্ন সেটা বলেছেন গুজরাট শাসন করবে বাংলা, একটা অদ্ভুত কথা তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এই দুজনকে নিয়ে বলেছেন যে বিজেপিকে, বিজেপি অন্যান্য রাজ্যে এরকম শাসন করছে, উত্তরপ্রদেশ শাসন করছে, এখানে শাসন করছে, সেরকম গুজরাট কি বাংলাকে শাসন করবে। তিনি খুব ভালো বলেছেন বাঙালির স্বাভিমানত্ব, এটার জন্য তিনি বলেছেন, খুব ভালো লেগেছে পয়েন্টটা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টিটা কিন্তু গুজরাট থেকে তৈরি হয়নি, গুজরাট থেকে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়নি, ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল বাংলা থেকে, অর্থাৎ জনসংঘ থেকে গেছিল, আর জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কাজেই সেখান থেকে যাওয়া এই পার্টিটা বিজেপি গুজরাটি প্রধান নয়। হ্যাঁ, গুজরাটি প্রধান যে দলটা সে দলটার নাম হচ্ছে
কংগ্রেস। চলুন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের নেতা কে, আমাদের নেতা তিনি বলেছেন বিবেকানন্দ এবং সবাই বাঙালির নাম বলেছেন, কিন্তু সবার আগে তিনি যার নাম বলেছেন, মানে যাদের নাম প্রথম সারিতে দু তিনটে বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে গান্ধীজি, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। খুব দুঃখের সঙ্গে বলা হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে বাঙালিদের মাথায় রাখা মমতা বন্দ্যোপাধ্যায় মোহনদাস করমচাঁদ গান্ধীকে যখনই মাথায় তুললেন, তখনই কিন্তু গুজরাটকেই মাথায় তোলা হলো, কারণ গান্ধী মানেই কিন্তু গুজরাট, এটা আমরা সবাই জানি। কাজেই সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে বাঙালি বাংলার ওপর রাজত্ব করবে গুজরাট, অন্যান্য দেশে রাজত্ব করবে, অন্যান্য জায়গায় রাজত্ব করবে, এগুলো ভাবা ভুল, যে সমস্ত কথা বলেছেন আর কি, সেই কথার মধ্যে একটা কথা কিন্তু পরিষ্কার হলো, যখন তিনি গান্ধীজিকে টেনে নিয়ে এলেন, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীকে যখন টেনে নিয়ে এলেন, তার মানে বোঝা গেল যে প্রকারান্তরে তিনি গান্ধীকে নিয়ে আসছেন এখানে, অর্থাৎ বাংলার বুকে গান্ধী থাকবে, কিন্তু বাংলার বুকে বিজেপি, মানে যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি দল, সেটা কর্তৃত্ব করতে পারে না। বাঙালি স্বপ্ন দেখতে পারে, মানে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী সাথীরা স্বপ্ন দেখতে পারে দিল্লির মসনদে গিয়ে বসবে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই তিনি প্রাদেশিক কথার একটা উস্কানি দিলেন যে বাংলার বুকে অন্য কেউ শাসন করবে এটা হয় না। শেষে আবার তিনি হিন্দি ভাষণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি প্রাদেশিকতা করেননি, তিনি শুধুমাত্র গুজরাটিদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু গুজরাটের বহু লোক এখানে এসেছে। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না, চলে যাচ্ছি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্ট, তিনি বলেছেন গণতন্ত্র কোথাও নেই, মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের তুলনা তুলেছেন আর কি, দিয়ে বলেছেন এনকাউন্টার করিয়ে দিয়েছে দুবেকে নিয়ে বলে ফেলেছেন আর কি, বলতে গিয়ে তিনি ভুল করে ফেলেছেন যে এনকাউন্টার হয়ে পুলিশ যে মারা গেছে, এটাকে তিনি এনকাউন্টার করে দিয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন তাকেও মারিয়ে দেয়, যে দুষ্কৃতি করেছে তাকে মারিয়ে দেওয়া হয়েছে, মানে সব চাপা দেওয়ার জন্য। আচ্ছা, এনকাউন্টার করার মানে কি গণতন্ত্র নষ্ট করে দেওয়া? এনকাউন্টার হয়েছিল কি, এনকাউন্টার ফেক এনকাউন্টার হয়েছিল, এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে উনি বাটলা হাউস এনকাউন্টারকে বলেছিলেন ফেক এনকাউন্টার অমর সিংয়ের সঙ্গে বসে, কিন্তু সে সময় প্রমাণ হয়ে গেছিলো ওই এনকাউন্টারটা, দিল্লির বাটলা হাউসের এনকাউন্টারটা সত্যিকারের এনকাউন্টার ছিল, এবং প্রত্যেকটা যারা পুলিশকর্মী মারা গেছিলো সেটা সঠিক ছিল। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার নিয়ে বলার মতো জায়গা থাকে বলে আমার মনে হয় না, তার কারণ তিনি যখন বলেন এনকাউন্টার ফেক হ্যায়, ইয়ে এনকাউন্টার ফেক হ্যায়, আগার ফেক নেই হওয়া তো মাই আপনার রাজনীতি কারণা ছোড় দুঙ্গি, তো রাজনীতি উনি ছাড়েননি, যথারীতি উনি রাজনীতি করছেন। আমি যদি মিথ্যে বলে থাকি, এটা ভিডিওটা আপনি পেয়ে যাবেন ইউটিউবে খুঁজলে বা গুগলে সার্চ করুন, যে পেয়ে যাবেন মমতা ব্যানার্জি অন বাটলা হাউস এনকাউন্টার, দেখবেন ওখানে পেয়ে যাবেন, ওখানে ভিডিও আছে, সেখানে প্রুফিংসও পেয়ে যাবেন, আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি প্রমাণসহ দেখে নেবেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যেটা বললেন যে গণতন্ত্র এখানে নেই পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গের বাইরে বাদবাকি সব জায়গায় নাকি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম সবার উপর গণতন্ত্র চেপে দেওয়া হচ্ছে বিজেপি আর কি করছে, তো তার এই বক্তব্যের জন্য একটা কথা তাকে বলি আমি, যে এই রাজ্যে প্রথম তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসার পরেই একটি বাচ্চা মেয়ে যখন প্রশ্ন করেছিল, তার প্রশ্নের উত্তরে তিনি সভা থেকে উঠে গেছিলেন, সেই অ্যাঙ্কারিং করা সেই একটা চ্যানেল থেকে সেখান থেকে উঠে গেছিলেন তিনি, তার অ্যাঙ্কার তখন বলছে আপনি বসুন বসুন, তিনি উঠে গেছিলেন, সেই বাচ্চা মেয়েটিকে বলা হয়েছিল যে তিনি, মানে সেই মেয়েটি মাওবাদী, মাওয়েস্ট, আমি ভুল বলছি? আবার দেখে নেবেন সেই ক্লিপিংসটা, মমতা ব্যানার্জি এখান থেকে উঠে যাচ্ছেন বক্তব্য ছেড়ে দিয়ে, সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। কাজেই আর এখানে গণতন্ত্র যদি বলেন প্রতিষ্ঠিত সমাজের চতুর্থ স্তম্ভ, মানে এই ভারতবর্ষে দেশের চতুর্থ স্তম্ভ, সংবিধানের চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম এখানে মুক্ত কণ্ঠে আছে, তাহলে একটু বলতে বাধ্য হয়, বাধ্য হচ্ছে যে তাহলে আরামবাগ টিভি চ্যানেলের যে আছেন তাকে কেন আটকে রাখা হয়েছে, কেন সন্ময় ব্যানার্জিকে হ্যাকেল করা হয়েছিল, কেন আমার মতো মানুষকে বারংবার হ্যাকেল করা হয়, কেন অন্যান্য জায়গায় কেউ যদি নিউজ চ্যানেল খুলতে যায় তাকে আটকে দেওয়া হয়, কেন তাদেরকে জোর করে থানা থেকে পুলিশ রিকো, মানে রিমুভ করতে বলে, এসবগুলো কেন হয়, এই বাংলার বুকে কেন কেউ যদি প্রতিবাদ করে সেই চ্যানেলটার বিরুদ্ধে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বলতে হয়, অর্থাৎ গণতন্ত্র যদি এখানে প্রতিষ্ঠিত থাকে তাহলে গণতন্ত্রহীন কোন জায়গা আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করা কুৎসা করে ছবি আঁকার জন্য কাউকে তুলে নিয়ে গেছেন জেল করেছেন, এরকম তো দেখা যায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য একটা ছবিকে যদি এদিক ওদিক, মানে তৃণমূলের ছবিকে এদিক ওদিক করার জন্যে, মানে ভ্যানিশ, সত্যজিৎ রায়ের সেই ফেলুদার গল্পটা সেখানে ভ্যানিশ করার জন্যে অম্বিকা মহাপাত্রকে টানা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের, তো এসবগুলো যদি না ভুলে গিয়ে থাকেন, অম্বিকেশ মনে আছে, একটু নাম হয়তো ভুলে, অম্বিকেশ মহাপাত্র হবে, তো যাই হোক, তাকে টেনে নেওয়া হয়েছিল। কাজে এরকম যদি হয়ে থাকে তাহলে গণতন্ত্র এখানে সুপ্রতিষ্ঠিত। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় তিন নম্বর পয়েন্টটা আমরা শুনলাম। চতুর্থ পয়েন্ট উনি বললেন বাংলায় দুর্নীতি, মানে ওদের যে দুর্নীতি বিজেপি দুর্নীতি সরকার অমুক তমুক হ্যান ত্যান সব কিছু বলেছেন, বাংলায় কোনো দুর্নীতি হয় বলে আমার মনে হয় না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিচ চলে যায়, মানে বিজেপি সরকার সব কিছু করে, দুর্নীতি ফুর্নীতি করে, কিন্তু বাংলায় আবার তিনি আবার বক্তব্য রাখতে রাখতে মধ্যিখানে বলে দিলেন যে দু একটা ছেলে, মানে দু একজন দুষ্টুমি করে ফেলেছে, দুষ্টু আর কি, যারা করে ফেলেছে চুরি করেছে, তার জন্য সবাইকে অপরাধী করা যায় না, অর্থাৎ
আপনারা তাকে ধরুন বা চিহ্নিত করুন, বা আপনারা তাকে এইরকম বলে অনেক কিছু বললেন, আবার তার সঙ্গে বললেন রেশনিং দুর্নীতি ব্যাপার, রেশন ব্যাশন সবাই যেতে পায় সেটা দেখবেন, কারোর কাছ থেকে পয়সা নেবেন না, না দিয়ে তাকে পরিষেবা দিন, আমফানে দুর্নীতি নিয়ে তিনি বলে ফেললেন, তাহলে তার সবকটা কথার মধ্যে ছিল যে বাংলার বুকে দুর্নীতি হয়। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন, বাংলা আমফান বা উমফানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পরে আপনি দলের অনেক লোককে শোকজ করেছেন, কজনকে জেলে দিয়েছেন বলুন তো? পাওয়া যাবে না। কাজে বাংলার বুকে দুর্নীতিটা সবচেয়ে বেশি হয়, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সে দুর্নীতি শুরু করেছিলেন তাক সেনায় প্রথম থেকে বলবো না, আবার পরে একদিন বলা যাবে। এরপরে যেই তার পরেরটা অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন, বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি এদের উত্তরণ ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্বের সময় 8 বছর বা 9 বছরের মধ্যে, কিছু বলার নেই। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এনাদের উত্তরণ হয়েছে নাকি বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে, বিশ্বভারতীতে অনেক কিছু নোংরামা হয়ে গেছে এই রাজত্বে, সেটা তো সময় বলে। নোবেল ছুরি থেকে শুরু করে সবই হয়েছে এই রাজত্বে, কী হয়নি? কথাঞ্জলি হয়েছে, তৈরি হয়েছে, বিবেকানন্দ তাকে কীরকম মানা হয়েছে আমি জানি না, কিন্তু গেরুয়া ধর্ম বা রং নিয়ে এখানে অনেক কিছুই হয়ে গেছে। এখানে রামকে জয় শ্রীরাম বলার জন্য গালাগালি বলা হয়েছে, কাজেই মনে হয় না কোথাও যেন এখানে উত্তরণ হয়েছে। উত্তরণ হয়েছে কি প্রশ্নটা আপনাদের জন্য রইল। আমার কাছে একটাই মানে উক্তি ছিল এসব মধ্যে, বাবা জানি না তো। পরবর্তী তিনি ছিলেন জনধন যোজনাকে তিনি বলেছেন ধনজন যোজনা, যদিও তিনি বলেছেন, যাই হোক তার কথার ভুল না ধরে বললাম, যে জনধন যোজনায় যে টাকাগুলো দিয়েছেন সেদিন তাই সেটা বলার সময় বললেন যে টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা নিয়ে যেমন বলতে বলতে যাচ্ছিলেন, সে সময় তিনি একটা জায়গায় উদ্ধৃতি করেছেন, ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন দেখতে পাবেন, আজও অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওতে তিনি এক জায়গায় বলছেন যে টাকাগুলো কোথায় দিচ্ছে, জনগণের টাকা। আবার তিনিই বলছেন আমি দিয়েছি শিল্পশ্রী, আমি দিয়েছি মানে কন্যাশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, আমি অমুক দিয়েছি, সেই দিয়েছি, অনেক কিছু দিয়েছি বললেন। সেই টাকাটা আপনি কোথায় দিচ্ছেন? রাজ্য সরকার দিচ্ছে, সব টাকা তো জনগণের টাকা, কাজে এইটা মিথ্যে কথা। এই চূড়ান্ত মিথ্যে কথাটা না বললেই চলতো, কারণ প্রত্যেকটা মানুষ আজকে সচেতন হয়ে গেছে এবং তারা জানে যে টাকাটা না নরেন্দ্র মোদী ছাপায়, না বিজেপি ছাপায়, না তৃণমূল কংগ্রেস ছাপায়, না মমতা ব্যানার্জি ছাপায়, টাকাটা আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের কাছে ঘুরে আসে, আর তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় আপনাদের মতো রাজনৈতিক নেতারা, যার ফলে এখানে অনেক কিছু আসে না, অনেক কিছু প্রকল্প আটকে যায়। আপনার প্রকল্প মানে আপনি যে প্রকল্পগুলোকে নিয়ে আসতে চাইছেন সেগুলো দেখানোর জন্য কেন্দ্র থেকে পাঠানো প্রকল্প থেকে বঞ্চিত আমরা হই, ওই টাকাটাও আমাদের টাকা, যেটা আমাদের কাছে আসবে ট্যাক্সের টাকা, যেটাকে আমরা দিই সেটা আমাদের কাছে আসতে সময় লাগে আপনার মতো লোকেরা আটকে দেয় বলে। অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী প্রকল্প বা স্বাস্থ্য কী প্রকল্প আছে জানি না, কিন্তু আয়ুষ্মান ভারতকে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে আটকে দেওয়াটাও আপনারই কীর্তি, যার জন্য সাধারণ মানুষ বঞ্চিত হয়ে গেছে 5 লাখ টাকার এই ইন্স্যুরেন্সের কভার থেকে পাওয়ার কাজে, সেটা তো আপনারই কাজ, আপনি করেছেন। পরবর্তীতে চলে যাই, পরবর্তী উনি বলছেন বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, ভোরের স্বপ্ন শক্তি দেয়, স্বপ্ন দেখতে শুরু করুন, মানে তিনি বলেছেন আর কি। অদ্ভুত লাগলো জানেন, বিশ্বাস করতে বলছেন কোন সরকারকে, কাদেরকে বিশ্বাস করতে বলেছেন? মানুষ স্বপ্ন দেখেছিল জানেন, বিন্দু বিন্দু করে টাকা, রক্ত বিন্দু দিয়ে সঞ্চিত করা টাকাগুলো মানুষ রেখেছিল, রোজ ভ্যালি, তারপরে সারদা, তারপরে অ্যালকেমিস্ট, তারপরে কী সমস্ত কোম্পানি সব ছিল, সেই সমস্ত কোম্পানি থেকে বিন্দু বিন্দু করে রক্তের বিন্দু দিয়ে সঞ্চিত করা টাকা তারা রেখেছিল। তারা স্বপ্ন দেখেছিল, তারা বিশ্বাস করেছিল মদন মিত্রের মতো মানুষজন, যারা বলেছিল বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। সত্যি সেই বিশ্বাসটাকে রাখতে পেরেছে? স্বপ্ন তো এক রাতে ভেঙে গেছে যখন সুদীপ্ত সেনকে ধরার পরে তার টাকা পয়সাগুলো কেউ ফেরত পেল না, ফেরত দেওয়ার নাটক হলো কিন্তু টাকা কি সব ফেরত পেল? পেল না মানুষ। শেষে বললো, শুনতে পেলো তারা যে যা গেছে তা যাক, মদন মিত্র জেলে থাকলো, তাকে পরিবহন দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে আবার তাকে টেনে নিয়ে এসে তাকে আবার বিধানসভার ভোটে দাঁড় করানো হলো। কাজেই স্বপ্ন বিশ্বাস না মানুষ আর দেখে না, মানুষ স্বপ্ন দেখেছিল টাটার মানুষ, তাহলে সিঙ্গুরের মানুষ স্বপ্ন দেখেছিল টাটা কারখানা হবে, সিঙ্গুরের চাষিটা স্বপ্ন দেখেছিল আপনি আসার পরে যে জমিটা ফেরত পাবে, দুজনেরই স্বপ্ন ভঙ্গ হয়েছে। কাজে স্বপ্ন তারা দেখে না, বিশ্বাস তারা কেউ আর করে না তৃণমূল কংগ্রেসকে, কী করে বিশ্বাস করবে? চাল থেকে শুরু করে সবই দুর্নীতি করে ফেলেছেন এই আপনাদের দলের লোকেরা। চাল নিয়ে দুর্নীতি করেছেন কোন সময়? করোনা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি, সেই সময় যখন মানুষের চাল, প্রত্যেকটা মানুষের যাতে ফ্রিতে চাল পাওয়া সেটা কেন্দ্র সরকার ব্যবস্থা করে দিয়েছে, সেই সময় দাঁড়িয়ে সেই চালগুলোকে নিয়ে যাওয়া, দুর্নীতি করা, যার জন্যে চালের জন্যে খাদ্যমন্ত্রীকে না সরিয়ে খাদ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে দাঁড়িয়ে মানুষ বিশ্বাস করবে যে পেটের ভাত যারা পায় না তারা বিশ্বাস করবে? তারা বিশ্বাস করবে যাদের স্বপ্ন চুরি হয়ে গেছিলো তারা স্বপ্ন দেখবে? ভাবাই ভুল।
আর মানুষ স্বপ্ন দেখে না, কারণ স্বপ্ন দেখার জায়গাটা তৃণমূলের রাজত্বে শেষ হয়ে গেছে। আজ শেষের দিকে মানুষ একটাই স্বপ্ন দেখে, সেই স্বপ্ন হচ্ছে তৃণমূল সরকার চলে গেছে, আপদ চুকে গেছে, এই স্বপ্ন দেখে। পরবর্তীটা, বাংলাকে ভাঙার চক্রান্ত। হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গায় বলেছেন, বাংলাকে ভাঙার চক্রান্ত, বাংলাকে কেড়ে নেওয়ার চক্রান্ত, ক্ষমতা দখল করার চক্রান্ত, যেটা আপনি বলেছেন খুব ভালো কথা বলেছেন। তার কারণ আপনি বুঝে গেছেন রাষ্ট্রপতি শাসন জারি করার জায়গা এখানে চলে আসছে। অর্থাৎ যে রাষ্ট্রপতি শাসনের দাবিটা আপনি বাম রাজত্বে বারংবার করতেন, সেই রাজত্ব ছেড়ে দিয়ে এসে এখানে দাঁড়িয়ে আপনি সেই কথাগুলো বলছেন। আপনি একটা অদ্ভুত কথা বলেছেন, বিভিন্ন জায়গায় মানুষ বসে পড়ছে, রাস্তা অবরোধ করছে, এগুলো কি তাদের জমি পেয়ে গেছে, তাদের রাস্তা পেয়ে গেছে? অদ্ভুত ব্যাপার। সিঙ্গুরের আন্দোলন নিয়ে আপনি যে রাস্তা অবরোধ করেছিলেন আপনার সময়, অর্থাৎ আপনি যখন বিরোধিতা ছিলেন তখন কতগুলো অবরোধ করেছিলেন, কত পথ অবরোধ করেছিলেন, কতবার বাস ভাঙচুর করেছিলেন, যদি আজকে হিসেব করা যায় না তাহলে দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে। বিধানসভা ভাঙচুর করিয়েছিলেন আপনি থাকাকালীন, আপনি দাঁড়িয়ে থেকে বিধানসভা ভাঙচুর হয়েছিল, সেগুলো আমরা কি ভুলে গেছি? আপনি বোঝাচ্ছেন মানুষকে যে জমিটা জায়গাটা কার, ওখানে বসে আন্দোলন করতে বসে গেল, বাস পুড়িয়ে দিলই পুড়িয়ে দিল। একটা আন্দোলন, যে আন্দোলনটা শুরু হয়েছে কোথা থেকে, একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে চোপড়ায়, বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, খুন হয়েছে, এটা মারা হচ্ছে, গলায় বিষ পাওয়া গেছে, বিষ খেয়ে মারা গেছে পাওয়া গেছে, সেই আন্দোলনে সেইখানের জন্যে মানুষের খেপে গিয়ে বাসে ভাঙচুর করা, যদিও আইন বিরোধী কাজ তবুও তারা যে করেছে, সেটাকে আপনি তুলে নিয়ে আসছেন একদম 21শে জুলাইয়ের সভায় নিয়ে এসে আপনি বক্তব্য রাখছেন যে তৃণমূল কংগ্রেসের বাস জ্বালানো, দোকান ভাঙা, ঘরদোর ভাঙা, বিধানসভা ভাঙা পর্যন্ত আমরা দেখে নিয়েছি। সেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা শিখব বাস চালানোর কথা? অদ্ভুত লাগলো শুনে, হাসি পায়, তবু দেখতে হয়, আপনার বক্তব্য শুনতে হয়। পরবর্তী ক্ষেত্রে আপনি বললেন কন্যাশ্রী 1, 2 এরকম নানারকম বললেন, কোনো রাজ্যে কি কন্যাশ্রী আছে, কোনো রাজ্যে কি অমুকশ্রী আছে, কোনো তমুকশ্রী আছে? আরে কী করে থাকবে কন্যাশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী? এটা বাংলা কথা, বাংলা কথা বলা এই সমস্ত টার্মসগুলো অন্য রাজ্যে থাকবে না, সেই সমস্ত রাজ্যে অন্য অন্যভাবে আছে, কোথাও আছে লাডলি যোজনা, কোথাও আছে বিদ্যার্থীদের জন্য অন্য কোনো যোজনা, এরকম করে প্রতিটা রাজ্যে কোথাও না কোথাও বিজেপি শাসিত রাজ্যে আছেই। কাজে এসব মিথ্যে বলে তো লাভ নেই, আপনার প্রকল্পগুলো পার্টিকুলার ওই নামে অন্য কোনো জায়গায় থাকবে, এটা হয় নাকি? এটা হয়? আমি যে নামে ডাকছি যে জিনিসটাকে সেটা অন্য লোকের কাছে সেই জিনিসটা থাকবে, এরকম হয় নাকি? এই রাজ্যে যে প্রকল্প সেই রাজ্যের প্রকল্প অন্য কোনো রাজ্যে আছে, এটা কি ভাবা যায়? ভাবা যায় না। কাজে এই যে কথাটা বললেন আপনি, এটা ঠিক মানা যাচ্ছে না। কিন্তু কন্যাশ্রী নিয়ে বলতে গিয়ে যখন এত কথা বললেন, একবারও মনে পড়ল না আপনার চোপড়ার সেই বাচ্চা মেয়েটার কথা বলা? আপনি হিমতাবাদের বিধায়কের কথা বললেন, কারণ বিধায়কের কথা বলতে গিয়ে আপনি থমকে গিয়ে আবার বললেন, কিন্তু একবারও মনে পড়ল না ওই বাচ্চা মেয়েটার কথা, চোপড়ার ওই বাচ্চা মেয়েটার কথা একবার বলতে পারলেন না? কন্যাশ্রী নিয়ে এতগুলো কথা বললেন তখন মনে পড়লো না? আরে আমরা তো কিছু বলতে গেলে একটা রিলেটেড আরেকটা কথা আমাদের মনে পড়ে যায়, তার কারণ হার্ট, সেই হৃদয় বা হার্ট, যেটা আপনি বলেছেন বারবার আপনি অপমানিত হচ্ছেন বা আপনাকে অপমান করেছে, সেটা আপনাকে অপমান করলে আমরা অপমানিত হবো, এটা বাস্তব কথা। কিন্তু আপনার একবারও মনে হলো না, সেই হার্টে একবারও এলো না ওই কথাটা, বাচ্চা মেয়েটার কথাটা? মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করা বাচ্চা মেয়েটা মারা গেল, আপনার মুখে একবারও কথাটা এলো না সেই ছেলেটার কথা, যে ছেলেটা 18 বছরের ছেলেটা চিকিৎসার অভাবে মারা গেল, যার মা বুক ফাটা কান্না কাঁদল, মনে পড়লো না? বাইরের সমস্ত রাজ্যে কোথায় কী হয়েছে আপনি বলতে শুরু করলেন, আপনি বললেন মুর্শিদাবাদে মারা যাওয়া শ্রমিকদের নিয়ে, শ্রমিকরা গেছিলো সেখানে বোমা হয়ে মারা গেল, আর পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে হিসেব করে দেখেছেন? শুধুমাত্র পলিটিক্যাল ওয়ারফেয়ারে, পলিটিক্যাল লড়াই, আপনি পলিটিক্যাল পাওয়ারে থাকার জন্য কতজন লোক মারা গেছে হিসেব করে দেখেছেন? বিজেপি হিসেব দেয় 106 জন, সিপিএমের হিসাব আলাদা থাকবে, কংগ্রেস হিসাব আলাদা থাকবে। অর্থাৎ বিরোধিতা করা, আমি তো প্রথম বলি, বিরোধিতা করা, প্রথম যে ভোট দিতে গিয়ে মারা গেছিলো সে হচ্ছে টিআরুল শেখ, পেট কেটে দিয়েছিলেন, মানে তৃণমূলের পেট কেটে দিয়েছিল, সেগুলো আপনার মনে পড়ে না? সেখানে তো জঙ্গিরা মেরেছিল, জঙ্গিরা বোমা গ্রেনেড মেরেছিল, তাদের মারা গেছিল। এখানে এখানে তো আপনার দলের লোকেরা মারছে, আর আপনি চলে যান কাশ্মীর, জম্মু কাশ্মীর নিয়ে, অদ্ভুত লাগে। তা কন্যাশ্রী প্রকল্প যখন 1, 2, 3 বললেন, একবারে যখন বললেন না মেয়েটার কথা, তখন ভাবতে অবাক লাগলো, এই কোন রাজত্বে আমরা বাস করছি, কে আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলছেন? যদিও শেষের দিকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন, এ স্বপ্ন আর মানুষ দেখছে না, তবুও বলি পরেরটা, শেষের কথা, যেখানে দাঁড়িয়ে আমি বললাম বাংলাকে অপমানিত করলেন মমতা ব্যানার্জি। কেন বলছি? উনি একটা খুব সুন্দর কবিতা বললেন, কি কবিতা বলি, বললেন বলো 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 সবে, শত বিনা বেনু রবে, বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। অ্যাকচুয়ালি গানটা কি ছিল জানেন? অতুল প্রসাদ সেনের গান, তার লেখা, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
আরে বাঙালি তো এটাই ছিল, বাংলা তো ভারতবর্ষকেরই ভাবে, বাংলা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ভাবেনি, তাহলে বাঙালিরা বিপ্লব করতো না? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন না, আপনার মধ্যে সেই জ্ঞানটা নেই, আপনি সেটা ভুলে গেছেন, জানেন না বিপ্লবী বাঙালিরা শুধু বাংলার স্বাধীনতা চায়নি, গোটা ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিল বলে বলেই আজকে ক্ষুদিরাম বোস কলাই দড়ি মানে ফাঁসি দিয়েছিল। আপনি ভুলে গেছেন বিনয় বাদল দীনেশের কথা আপনি বলেন কিন্তু ভুলে যান তাদের অবদানের কথা, তারা শুধু ভারতবর্ষের কথা ভেবেছিল, বাংলার কথা ভাবেনি তারা, তাদের কাছে জয় বাংলা ছিল না, তাদের কাছে ছিল বন্দে মাতরম। বড় ভুল করলেন আপনি, বড় অপমান করলেন বাঙালিদের, আজকে বাঙালিদের বড় অপমানে লাগে যখন আপনি কবিতাকে অতুল প্রসাদ সেনের ওই কবিতাটাকে আপনি ভেঙে দিলেন, বাঙালিকে আপনি নিকৃষ্ট জায়গায় নিয়ে চলে গেলেন, যে বিপ্লবী বাঙালির যে ঐতিহ্য ছিল বাংলাকে স্বাধীন করার জন্যে, ভারতবর্ষের বুকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে যে বাঙালিদের অবদান ছিল অনবদ্য, যাদের কথা সবসময় স্মরণ করে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা লোক স্মরণ করে বাঙালি বিপ্লবীদের কথা, ভুলে গেলেন আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, সব ভুলে গেলেন। সবাই এটা স্বপ্ন দেখে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার কথা ভাবে বাঙালিরাই, বাঙালির গর্ব এটাই যে বাঙালি ভাবে দেশের কথা, বাঙালি ভাবত। আপনারা শেষ করে দিলেন, আজকে এক ঝটকায় আপনি নামিয়ে দিলেন বাঙালিদের মান, মাথা নিচু করে দিলেন। আপনি একুশের বাংলার কথা বলেন, একুশে ফেব্রুয়ারি বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলা মানে বাঙালির বাংলা না, জয় বাংলা কথাটা বাংলা থেকে আসেনি, বাংলাদেশ থেকে এসছে, সব কিছু গুলিয়ে দিলে আপনার হয়ে যাবে? আপনি বাঙালিকে অপমান করে দিয়েছেন এই কথাটা বলে, অর্থাৎ এই কবিতার লাইনটাকে আপনি রাজনীতির ক্ষেত্রে ইউজ করে ফেললেন। বলো 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 সবে শতবিনা মেনু রবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, বিজেপিকে হাঁটলেন বিজেপিকে নিয়ে, এসব নিয়ে একটা কবিতা মানে গান, আপনি অতুল প্রসাদ সেনের মতো মানুষকে এই জায়গায় নামিয়ে দিলেন। বাংলাকে অপমান নাই বা করতেন আজকের দিনে, শহীদদের তো অপমান হয়েছে, শহীদরা তার শ্রদ্ধা পায় না, কিন্তু বাংলাকে অপমান করে আপনি বড় বাঙালিকে নিচু করে দিলেন, কারণ বাঙালি ভারতবর্ষকে নিয়ে ভাবে, এই দেশকে নিয়ে ভাবতে শিখেছে বাঙালি, আর ভাবাতে শিখেছে বাঙালি, আর এই বাংলা থেকে শিখে গেছিল আরএসএস যিনি প্রতিষ্ঠা করেছেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারজি, তিনিও শিখে গেছিলেন বাংলা থেকে, কারণ বাঙালি শিখিয়েছিল ভারতবর্ষকে যে ভারত মাকে কী করে পুজো করতে হয়। আজকে ভারত মাতার যে ছবিটা পাওয়া যায় সেটা কার লেখা আঁকা জানেন? ঋষি অরবিন্দ ঘোষ, তার কল্পনা, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা আঁকা, ভাববেন একবার, তাদের সবার চোখ ছিল ভারত মাতায়, বন্দে মাতরম কার লেখা? বঙ্কিমচন্দ্র, তার কল্পনায় ভারত মাতা ছিল মা দুর্গাকে, তিনি ভারত মাতা, মানে কী বলবো, আপনি ভারতবর্ষকে কোথায় নিয়ে চলে গেলেন, মানে বাঙালিকে কোথায় নিয়ে চলে গেলেন? ঠিক, আর কিছু বলার নেই। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, যদি মনে হয় আমার কথা শেষ কথায় দাম ছিল, তাহলে মনে রাখবেন বাংলার বুকে সবচেয়ে বড় অপমান যদি বাঙালিকে কেউ করে থাকে ভারতবর্ষের বুকে, সেটা হচ্ছে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এই অতুল প্রসাদ সেনের কবিতাটাকে ব্যঙ্গ করে, রাজনৈতিক ক্ষেত্রের ইউজ করে। ভালো লাগলো না আমার, আপনাদের ভালো লেগেছে কিনা জানি না, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আসি এখনকার মতো, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দ্যোপাধ্যায়, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।